মূলত মেয়েদের জন্য পাঁচটা সাজসজ্জা হারাম। কয়টা পাঁচ কয়টা সাজসজ্জা? পাঁচটা। এক নাম্বার সাজসজ্জার নাম হচ্ছে পরচুলা। এটা মা বোনদের ওয়াজ করছি, আলগা চুল কোন মা বোন লাগাতে পারবে? এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে, বক কাটিং দেয় অনেকে। বক কাটিং আছে না নাই? বক কাটিং জানেন, আপনার এই লম্বা চুলটা থাকবে না, গোল চুল হবে, ছুচলা ছুচলা। আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই। ফাউল একটা রুচি। একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুকেশিনী, তার চুল হবে লম্বা, ঠিক কিনা? এক নম্বর। দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই গ্রুপ লাভ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? গ্রুপ লাভ করে এরকম মেয়ে নাই? আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ যে গ্রুপ লাভ করে। নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যাই হোক না কেন, ব্রু কখনো প্লাক করা যাবে? দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই। কি লাগানো জায়েজ নেই? টিপ না। অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায়, বিশাল বড় বড় কালো টিপ আছে না? আবার অনেকে লাল টিপও লাগায় না। এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে পোড়ানো হবে, অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল, নাউজুবিল্লাহ, আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ। তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গেছে। এজন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে? আল্লাহ মা বোনদেরকে ফেতনার থেকে বাঁচায় দিক, আমিন।